দেশের অনেক বড় একজন সবার পছন্দের শাকিব খান। আর বিক্রি তো আমাদের শুরু হয়ে যাচ্ছে, তো আরও কিছু কাজ আছে আমার, যেমন লিডার আমি বাংলাদেশ, এটা আরটিভির ব্যানারে ছবিটি তবু খান তবুখারের পরিচালনায়, এটি এটির সাথে আমার বিপরীতে আছেন দেশের অনেক বড় একজন সবার পছন্দের শাকিব খান। এবং এই গল্পটিও সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর। তারপরে আছে আমার ক্যাসিনো আছে, দেন আরও যেগুলো কয়লা নামের একটি সিনেমা, সেটা নীরব ভাই আছেন আমার বিপরীতে, স্যার চন্দন ভাই পরিচালনায়। আরও কিছু গল্প নিয়ে কথা হচ্ছে, এটা ইনশাআল্লাহ হয়তো বা সামনে আপনারা জানতে পারবেন। রিভেঞ্জের ঘোর কাটতে না কাটতেই আপনি হচ্ছে বিটটাকে ভেবে গেলেন, সেক্ষেত্রে প্রিপারেশন বা সব কিছু মিলে কী বলবেন? এটি আমি অনেকদিন ধরে ইকবাল ভাই কথা বলছিলেন, কারণ ওনার প্ল্যানিং ছিল, ওনার তো আসলে যখন উনি তো একটি গল্প নিয়ে সবসময় চিন্তা করেন না, ওনার মাথায় অনেক কিছু থাকে, তো গল্পের জায়গাটা থেকে তখনও মানে কনফার্ম ছিলেন না যে আসলে কখন শুরু করতে যাচ্ছে, তো গল্পটা নিয়ে আমরা অনেকদিন ধরেই জানি। বাট ফর্চুনেটলি এটা আসলে এর মধ্যেই যেহেতু ওভাবে প্ল্যানিং হয়েছে যে শুরু করবে, তো সেই জায়গা থেকে আসলে প্রিপারেশনের ব্যাপারটা আমার মনে হয় যে আমরা শুটিং ফ্লোরে যাওয়ার বোধ হয় আরও আমাদের কিছুদিন আছে। আমরা আগামীকালকে একটি গানের শ্যুট দিয়ে শুরু করব, আর যেহেতু শুটিং ফ্লোরে যাচ্ছি আমরা আরও কিছুদিন পরে, সো এর মধ্যে প্রিপারেশন আমার মনে হয় যে ইনশাআল্লাহ হয়ে যাবে। এক্স্যাক্ট, তো ভাইয়া তো বলেই দিলেন যে কোরবানি ঈদের রিলিজ, সো একটা অন্যরকম আসলে এক্সাইটমেন্ট আমার মনে হয় যে কাজ করবে এই মুভিটা নিয়ে সবার মধ্যে। আর রিভেঞ্জের ব্যাপারটা হচ্ছে খুব অ্যাকশন, আমরা তো নামটা শুনেই হচ্ছি, কিন্তু এখানে আমাকে ডিফারেন্ট ওয়েতে আসলে ইকবাল ভাই আমার চরিত্রটি নিয়ে আসলে চিন্তা করেছিলেন, কারণ আমাকে এখানে পুলিশ অফিসার ভূমিকায় দেখা যাবে ফার্স্ট টাইম, তো যখন পুলিশ অফিসার সে ইউনিফর্ম পরে আসলে কাজ করছিলাম, আই ওয়াজ ফিলিং সো প্রাউড টু ওয়ার দ্যাট ইউনিফর্ম, কারণ এটা কিন্তু আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে, বিকজ পুলিশের যে ব্যাপার তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকেন যে কোনো বিপদে, তো সেই রোলটা যখন আমি প্লে করছিলাম অন্যরকম একটা ইমোশন কাজ করছিল। এবং ওভারঅল এখানে রোশানের জায়গা থেকে বা আমার জায়গা থেকে এখানে অনেক টুইস্ট আছে, তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে অডিয়েন্স রিভেঞ্জকেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। আমার রিসেন্ট রিলিজ হয়েছে আসলে টান নামের একটি সিনেমা, তো যেটা কিনা অতিথি প্ল্যাটফর্মের জন্য চরকির জন্য রিলিজ হয়েছে, এবং আই উড লাইক টু থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান ফর অ্যাকসেপ্টিং দ্যাট ফিল্ম বিউটিফুলি, কারণ সবাই যেভাবে আসলে অ্যাকসেপ্ট করেছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই সময়টাতে আসলে একটা মুভি নিয়ে যখন আলোচনা হয় বা অডিয়েন্সের পক্ষ থেকে যখন ডিটেলস তারা লিখে বা তারা প্রশংসা করে, এটা আসলে আমার মনে হয় যে এটা অনেক বড়ো একটা পাওয়া। এবং পাইপলাইনে আছে এক্স্যাক্টলি ভাই, যেটা আমার কিছুদিন পরে রিলিজ হবে তালাশ নামের আরেকটি সিনেমা, সেটি হচ্ছে যে ফেব্রুয়ারি শেষের দিকে আমাদের 17 তারিখ বা 18 তারিখ 17 কিংবা এর মধ্যে আসলে আমরা ডেটটা কনফার্ম করে দিব। যেটা হচ্ছে যে আসলে ডান ফিল্মটি তো রায়হান রাফি পরিচালিত, ভাইয়া খুব চমৎকার একজন নির্মাতা, এবং ওখানে আছেন আমার সাথে সিয়া মাহমুদ, চমৎকারভাবে আসলে আমাদের কেমিস্ট্রিটা সবাই অ্যাকসেপ্ট করেছে এবং খুব দুর্দান্তভাবে আসলে দর্শক সেটা নিয়ে খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন, খুব ভালো একজন অ্যাক্টর যেমন আমি সেটা আসলে বললাম। এবং আমার খুব পরপর কয়েকজন হিরোর সাথে আসলে কাজ হচ্ছে, যেটা কিনা খুব সুন্দর করে সেই গল্পের জন্যই আসলে কন্টেন্টে যেটা যেভাবে যাকে দরকার মনে হচ্ছে ডিরেক্টর প্রডিউসারদের সেভাবে কাস্টিং হচ্ছে। আর আরেকটি জিনিস যেটা তালাশ, এই সিনেমাটি সৈকত নাসির ভাই, সৈকত ভাইয়ের আমি আরেকটি সিনেমা করেছিলাম ক্যাসিনো, যেটা কিনা মুক্তির অপেক্ষায় আছে, সো করোনা না থাকলে অনেক আগেই রিলিজ হয়ে যেত। তো তালাশ সিনেমাটির গল্পটি আসলে এত সুন্দর, এবং আমি বলবো যে আসলে এটা আমার মনে হয় যে দর্শকদের পক্ষ থেকে আমরা অনেক সময় বলি যে আমাদের অনেক কিছু চমৎকার গল্পে আমরা কাজ করছি, তবে গল্পের জায়গাটা হয় কি সবসময় ভালো গল্প পাওয়াটা আমার মনে হয় যে আর্টিস্টের জন্য খুব বড় একটা পজিটিভ দিক। আমরা সেটা স্পেশাল আমি বলবো যে খুব আনফর্চুনেট হয়ে যাই, হয়তো অলওয়েজ সেটা মনের মতো হয় না, কিন্তু কিছু করার থাকে না আমাদের, তারপরে কিছু কাজ আমরা করি যতভাবে আসলে ভালো করা যায়। তো তালাশের গল্প এটা রিলিজ হচ্ছে কিছুদিন পরে, এটার গানগুলো সবাই অ্যাকসেপ্ট করছেন, আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। আর তারপরেই তো আসলে রিভেঞ্জ আসবে, রিভেঞ্জের ব্যাপারটা তো খুব যেটা আমি বললাম যে তালাশ আর রিভেঞ্জ সেটা পরপর না, তালাশ কিছুদিন পরে রিলিজ হবে ফেব্রুয়ারিতে। তালাশের গল্পটা একটু রোম্যান্টিক এবং মিউজিক্যাল ব্যান্ড নিয়ে, খুব অন্য একটা ভাবে আমাকে দর্শক দেখেছে, যেভাবে টানে আমাকে ডিফারেন্টভাবে দর্শক দেখেছে। আর রিভেঞ্জের ব্যাপারটা হচ্ছে খুব অ্যাকশন, আমরা তো নামটা শুনেই হচ্ছি, কিন্তু এখানে আমাকে ডিফারেন্ট ওয়েতে আসলে ইকবাল ভাই আমার চরিত্রটি নিয়ে আসলে চিন্তা করেছিলেন, কারণ আমাকে এখানে পুলিশ অফিসার ভূমিকায় দেখা যাবে ফার্স্ট টাইম,
তো যখন পুলিশ অফিসার্স ইউনিফর্ম পরে আসলে কাজ করছিলাম আই ওয়াজ ফিলিং সো প্রাউড টু ওয়্যার দ্যাট ইউনিফর্ম কারণ এটা কিন্তু আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে বিকজ পুলিশের যে ব্যাপার তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকেন যে কোনো বিপদে তো সেই রোলটা যখন আমি প্লে করছিলাম অন্যরকম একটা ইমোশন কাজ করছিল এবং ওভারঅল এখানে রোশানের জায়গা থেকে বামার জায়গা থেকে এখানে অনেক টুইস্ট আছে তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে অডিয়েন্স রিভেঞ্জকেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে আর ট্রে তো আমাদের শুরু হয়ে যাচ্ছে তো আরও কিছু কাজ আছে আমার যেমন লিডার আমি বাংলাদেশ এটা আরজিবির ব্যানারে ছবিটি তবু খান তবুধারের পরিচালনায় এটি এটির সাথে আমার বিপরীতে আছেন দেশের অনেক বড়ো একজন সবার পছন্দের শাকিব খান এবং এই গল্পটিও সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর তারপরে আছে আমার ক্যাসিনো আছে দেন আরও যেগুলো কয়লা নামের একটি সিনেমা সেখানে নীরব ভাই আছেন আমার বিপরীতে স্যার চন্দন ভাই পরিচালনায় আরও কিছু গল্প নিয়ে কথা হচ্ছে এটা ইনশাআল্লাহ হয়তো বা সামনে আপনারা জানতে পারবেন রিভেঞ্জের ঘোর কাটতে না কাটতে আপনি হচ্ছে বিটটাকে ভেবে গেলেন সেক্ষেত্রে প্রিপারেশন বা সব কিছু মিলে কী বলবেন এটি এই মানে এই সময় আপনারা সবাই এসছেন আমরা অনেক কৃতজ্ঞ এবং আমরা অলরেডি জানি যে আমরা কেন সবাই আজকে একসাথে হয়েছি ইকবাল ভাই হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার ওর বড় ভাইয়ের মতো প্রচুর স্নেহ করেন আমাকে তো ভাইয়ার একটা মুভি অলরেডি আমরা শেষ করেছি রিভেঞ্জ নামে ভাইয়ার প্রথম পরিচালিত ছবি এবং সেই ছবিটা আসলে অলরেডি আমরা যেহেতু শুটিং শেষের দিকে আর একটা মাত্র গানের শুটিং বাকি আছে তো খুব সুন্দরভাবে আসলে আমরা ওই ছবিটা শেষ করেছি কারণ ইকবাল ভাই যেহেতু প্রযোজনা করেন এবং ওনার সাথে আমার অনেকগুলো ছবি করার সৌভাগ্য হয়েছে আমার জন্য বেশ কিছু সফল ছবি আসলে দিয়েছে আপনাদের তো ভাইয়া যে কতটা সিনেমা প্রেমী সেটা আমরা সবাই জানি কারণ ওনার অ্যারেঞ্জমেন্টের দিক থেকে আসলে কখনো কমতি থাকে ফিল্মে আর এই পরিস্থিতিতে এসে যেটা গত 2 বছর আসলে কোভিড-19 কারণে তো পুরো বিশ্বব্যাপী একটা মহামারী চলছে এখনও শেষ হয়নি কিন্তু এই অবস্থায় যে উনি আসলে এত বড় বড় ছবির পরিকল্পনা করছেন বা তৈরি করছেন এটা আসলে ইটস আ ভেরি পজিটিভ থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি আইড সে বিকজ এটা আসলে ইটস নট এ ম্যাটার অফ জোক একটা মুভিতে এত কিছু দেখা বা অভিনয় করা বা অত্যন্ত প্রযোজনার সাথেও যুক্ত থাকেন কারণ অ্যাজ এ ডিরেক্টর যখন উনি কাজ করেন তখন ওনাকে সব দিকেই আসলে খেয়াল রাখতে হয় যে কীভাবে কোনটা বেটার করা যায় তো সেই জায়গা থেকে ভাইয়ার রিভেঞ্জ সিনেমাটা আমরা শেষ করেছি তো যেটা বললাম যে একটি গানের শুটিং বাকি বাট গত কয়েকদিন আগেই আসলে আমার সাথে ভাইয়া কথা বলছিলেন রিভেঞ্জ সিনেমার গানের শুটিং এপিসোডেই কথা বলছিলেন যে আর কি প্ল্যানিং করছেন যিনি আমাদের আসলে নতুন যে ছবিটা ছবিটির নাম হচ্ছে বিট্রে রাইট ভাইয়া তো সে বিট্রে নামটাও খুব মজার এবং অনেক সাসপেন্স আছে তো সেই মুভির আসলে যিনি প্রডিউসার ভাইয়া তো ভাইয়া সহ ইকবাল ভাই সহ সবাই আসলে মেকআপ নিয়ে সেই গল্পটা নিয়ে কথা বলছিলেন এবং ভাইয়া নাকি আমাকে ফুটেজ দেখেছে সব কিছু মিলে আসলে উনি ইন্টারেস্টেড ছিলেন শুধু মুভিটা মেক করতে চান ইকবাল ভাইয়ের সাথে যখন কথা বললেন তো ভাইয়া বললেন যে ঠিক আছে ভাই না তো ওভারঅল আসলে গল্পের জায়গাটা থেকেও আমার ভালো লেগেছে এবং এখানে অনেক বড় বড় কাস্টিং আছেন অনেক সিনিয়র অনেক পার্সোনালিটি আছেন এবং দীপজল স্যার আছেন যেটা ভাইয়া বললেন যে আসলে উনি মানে এগ্রি করেছেন কাজটি করবেন এবং স্যারের সাথে আমার এটাই ফার্স্ট মুভি হতে যাচ্ছে মিশা ভাইয়া আছেন মিশা ভাইয়ের সাথে আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো কাজ করার